বগি রইল পড়ে, চলে গেল ইঞ্জিন, বিচ্ছিন্ন বগি দাঁড়িয়ে রইল মাঝ লাইনে। ঘটনায় চাঞ্চল্য ফরাক্কার কাছে। ইঞ্জিন থেকে আলাদা হয়ে গেল চলন্ত মালগাড়ি। ঘটনাটি ঘটেছে ফরাক্কার ঘোদাবন্দপুরে। বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল রেল। রবিবার সকালে রেললাইন দিয়ে চলতে চলতে হঠাৎই বিচ্ছিন্ন হয়ে যায় মালগাড়ির বেশ কিছু বগি। সকাল 8:30 নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার খোদাবন্দপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মালগাড়িটি ধুলিয়ানের দিক থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। হঠাৎ করে ইঞ্জিনের দিকের কয়েকটি বগি নিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। পেছনে পড়ে যায় আরও বেশ কিছু বগি। যদিও লাইনের ওপরে দাঁড়িয়ে ছিল সেই বগিগুলি, ফলে কোনো রকমে বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় রেল দফতরের আধিকারিকরা। তারপরে দুই বিভাগে বিভক্ত হয়ে যাওয়া ট্রেনটিকে আবারও জোড়া লাগানোর বন্দোবস্ত করে মালগাড়িটিকে ফরাক্কায় আনা হয়। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, সাকোপাড়া হল্টের দিকে যাচ্ছিল ধুলিয়ান স্টেশন থেকে। এই যাওয়ার পথে খোদাবন্দপুরের সামনে আমাদের হঠাৎ করে অর্ধেক বগিগুলো চলে গেছে একদিকে সাকোপাড়া হল্টের দিকে, আর একদিকে খোদাবন্দপুরের সামনে এই ট্রেনের মোটামুটি 10-15টা বগি দাঁড়িয়ে গেছে। কানেকশন ছিন্ন হয়ে গেছে, আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। যাক, আশেপাশের চায়ের দোকানদারগুলো সব সতর্ক ছিল বলে কোনো দুর্ঘটনা ঘটেনি। এটা বড় কিছু হয়তো ঘটেলেও ঘটতে পারতো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, ফরাক্কা। ইঞ্জিন থেকে আলাদা হয়ে গেল চলন্ত মালগাড়ি। ঘটনাটি ঘটেছে ফরাক্কার ঘোদাবন্দপুরে। বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল রেল। রবিবার সকালে রেললাইন দিয়ে চলতে চলতে হঠাৎই বিচ্ছিন্ন হয়ে যায় মালগাড়ির বেশ কিছু বগি। সকাল 8:30 নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার খোদাবন্দপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মালগাড়িটি ধুলিয়ানের দিক থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। হঠাৎ করে ইঞ্জিনের দিকের কয়েকটি বগি নিয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। পেছনে পড়ে যায় আরও বেশ কিছু বগি। যদিও লাইনের ওপরে দাঁড়িয়ে ছিল সেই বগিগুলি, ফলে কোনো রকমে বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় রেল দফতরের আধিকারিকরা। তারপরে দুই বিভাগে বিভক্ত হয়ে যাওয়া ট্রেনটিকে আবারও জোড়া লাগানোর বন্দোবস্ত করে মালগাড়িটিকে ফরাক্কায় আনা হয়। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, সাকোপাড়া হল্টের দিকে যাচ্ছিল ধুলিয়ান স্টেশন থেকে। এই যাওয়ার পথে খোদাবন্দপুরের সামনে আমাদের হঠাৎ করে অর্ধেক বগিগুলো চলে গেছে একদিকে সাকোপাড়া হল্টের দিকে, আর একদিকে খোদাবন্দপুরের সামনে এই ট্রেনের মোটামুটি 10-15টা বগি দাঁড়িয়ে গেছে। কানেকশন ছিন্ন হয়ে গেছে, আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। যাক, আশেপাশের চায়ের দোকানদারগুলো সব সতর্ক ছিল বলে কোনো দুর্ঘটনা ঘটেনি। এটা বড় কিছু হয়তো ঘটেলেও ঘটতে পারতো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, ফরাক্কা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।